স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার পাশাপাশি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। গোটা দার্জিলিং জেলাতে প্রচুর পরিমাণ আশাকর্মী কিন্তু নিয়োগ করা হবে এবং প্রত্যেকটা সাব ডিভিশন ওয়াইজ আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কবে এটা লাস্ট ডেট, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কার্সিয়াং সাব ডিভিশন, এখানে কিন্তু যে নোটিশটা প্রকাশিত হয়েছে তার মেমো নাম্বার এখানে তার উল্লেখ রয়েছে, এটা মেমো নাম্বার এবং ডেটও উল্লেখ করা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সেটা প্রচুর পরিমাণ কিন্তু আশাকর্মী নিয়োগ করা হবে, সেই নিয়ে আজকে আমাদের আপডেট থাকছে। অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। মাধ্যমিক পাশে তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সেই নিয়েই আজকে আপডেট থাকছে। এখানে বলা হয়েছে যে নোটিশে তোমরা দেখতে পাচ্ছ যে ইন পারসুয়েন্স অব দ্য অর্ডার হোয়াইট মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিড উইথ মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, এখানে অ্যানেক্সচার বি তোমাদের দেওয়া রয়েছে, যেটা সেখানে কিন্তু তোমাদের ডেট অফ সাবমিশন আশাকর্মী যারা নিয়োগ করা হবে সেখানে ডেট অফ সাবমিশন তোমাদের হচ্ছে 28 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 28-4 থেকে 19-5 পর্যন্ত, অর্থাৎ এ মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে এবং আবেদন করার শেষ তারিখ 19 মে। এবং সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো ওয়ার্কিং ডেজে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ভেনু তোমাদের কোথায় গিয়ে সাবমিশন অর্থাৎ জমা দিতে হবে সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কার্সিয়াং, অর্থাৎ বিডিও অফিসার যেটা কার্সিয়াংয়ে সেখানে কিন্তু জমা দিতে পারবে। এখানে এলিজিবিলিটি কী কী বলা রয়েছে সেটা তোমরা একবার দেখে নাও। এলিজিবিলিটি যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি ম্যারিড অর ডিভোর্স অর উইডো ওমেন, অর্থাৎ যে অ্যাপ্লাই করবে সেই মহিলা শুড বি ম্যারিড, বিবাহিত বা ডিভোর্স অথবা উইডো বা উইডো হতে ওমেন হতে হবে। তারপর যেটা বলা রয়েছে যেটা দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ হুইচ ভ্যাকেন্সি ইজ অ্যাডভার্টাইজড, অর্থাৎ যেখানে পাবলিশড হচ্ছে সেখানে যেন সেখানকার বসতি বাসিন্দা হয়। দ্য এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি উইদিন 30-40, অর্থাৎ 30 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে যারা অ্যাপ্লাই করবে। এসসি এসটি কাস্টের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ছাড় রয়েছে। দ্য মিনিমাম কোয়ালিফিকেশনস যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশনস যেটা মাধ্যমিক পাস করতে বলা রয়েছে এবং প্রচুর সংখ্যক আশাকর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে। মোড অফ অ্যাপ্লিকেশনস যেখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশনস ইজ টু বি ফিল আপ বাই দ্য প্রেসক্রাইব ফর্মেটস গিভেন আন্ডার অ্যানেক্সচার বি, এই যে নোটিশটা রয়েছে এর সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে। 28 তারিখ থেকে 19 তারিখের মধ্যে, 19 তারিখের মধ্যে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেজে কিন্তু জমা দিতে হবে এবং বিকেল 5টার মধ্যে, এবং তারপর ডেট ক্রস হয়ে গেলে অর্থাৎ 19 তারিখের পরে কিন্তু এটা জমা নেওয়া হবে না। তার সাথে তোমাকে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড এবং তার সঙ্গে সিগনেচার করা দিতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো উল্লেখ করা রয়েছে ফর্মে। এবার যেটা বলা হয়েছে ওয়ান অফ সেলফ অ্যাড্রেস এনভেলপ তোমাকে একটা 5 টাকার ডাক টিকিট চিটিয়ে সেটা তার সঙ্গে দিতে হবে, অর্থাৎ তুমি যে ডকুমেন্ট ফর্মটা দিলে তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড মূলত তোমার যে অ্যাড্রেস দেওয়া 5 টাকার যে ডাক টিকিট রয়েছে সেটাও কিন্তু এনভেলপ খাম তোমাকে তার সঙ্গে প্রোভাইড করতে হবে বা দিতে হবে। এবং এখানে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেখানে ওখানে যে এনভেলপটা থাকবে সেখানে যেন অবশ্যই এই কথাটি লেখা থাকে যে আশা কোড নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, কন্ট্যাক্ট নাম্বার, পারমানেন্ট অ্যাড্রেস, অ্যাপ্লিক্যান্টস উইথ পিন নাম্বার, এগুলো যেন অবশ্যই দেওয়া থাকে। তারপর যেটা বলা রয়েছে দ্য এনভেলপ কন্টেনিং দ্য শুড বি প্রেসক্রাইব অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাপ্লিক্যান্টস ইন রেসপন্স দ্য ইন কেস অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা যেন উল্লেখ করা থাকে প্রত্যেকের ক্ষেত্রে, এই যে এই পোর্শনটা যেটা দেওয়া রয়েছে। এবং আমি তোমাদের ফর্মটা এবার দেখিয়ে দিচ্ছি এবং সাথে সাথে তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে সেটাও তোমরা দেখে নাও। দ্য প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট যেটা সেটা হিসাবে তোমাদের হচ্ছে রেশন কার্ড বা
ভোটার কার্ড এটা তোমাদের দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করা, এছাড়া হচ্ছে মাধ্যমিকের মার্কশিট এবং সেটা দিতে হচ্ছে, এবং তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে যেটা বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এসসি এসটি সার্টিফিকেট এবং হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেটাও তোমরা সাবমিট করতে পারো। তারপর এটা যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট হু আর মেম্বার্স অফ সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপে যারা সাবমিটেড সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ব্লক সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করছো তারা কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সিগনেচার করা এখানে সার্টিফিকেট তোমরা ইস্যু করতে পারো, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবার মোড অফ সিলেকশনস তোমাদের কীভাবে সিলেকশনস হবে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। এটা সিলেকশন শুড বি বেসড অন দ্য মার্কস অবটেইন ইন দ্য মাধ্যমিক অর কোয়ালিফাইং ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিকের ওপর বেস করে কিন্তু 90% এখানে সিলেকশন হবে, এবং ইন্টারভিউয়ে থাকবে অবশ্যই কিন্তু এখানে 10%, অর্থাৎ 100 মধ্যে 90% তোমাদের মাধ্যমিকের মার্কস থেকে হবে, এবং 10% যেটা থাকবে সেটা শুধুমাত্র ইন্টারভিউয়ের ওপর বেস করে হবে। এবং তোমরা যারা এই কার্শিয়াং ব্লকে বসবাস করছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এখানে অনেকগুলি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কার্শিয়াং ব্লকে। এই টোটাল হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট কার্শিয়াং ব্লকের যে লিস্ট রয়েছে, এবং ঠিক তার নিচে এখানে প্রেসক্রাইব যে ফর্ম্যাটে এখানে তোমরা এই ফর্মটা যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। এখানে যেটা প্রথমে যেটা 1 নম্বরে নাম দেওয়া আছে নিজের নাম ফিল আপ করতে হবে, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে গ্রাম, তারপর পঞ্চায়েত, তারপর পোস্ট অফিস, তারপর ব্লক, পিনকোড, তারপর ডেট অফ বার্থ, তারপর এজ, তারপর হচ্ছে কোন তুমি সাবডিভিশনে থেকে অ্যাপ্লাই করছো সমস্ত কিছু, এবং এডুকেশন কোয়ালিফিকেশানস, এগুলো দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং সাথে একটা এনভেলপ খাম তোমাকে 5 টাকা ডাক টিকিট চেটানো দিতে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড যে যে ডকুমেন্টসগুলি দিতে বলা হয়েছে সেই সেই ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু দিতে হবে। এটা কার্শিয়াং ব্লকের ক্ষেত্রে, আরও 2-3টে ব্লকে কিন্তু এরকম তোমার দার্জিলিং ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণ আশাকর্মী নেওয়া হচ্ছে, আরও 2-3টে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই যে এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে দার্জিলিংয়ের আন্ডারে মিরিক সাব ডিভিশনে, এটাও কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, এবং এটারও লাস্ট ডেট সেম অনুরূপভাবে হচ্ছে 19 তারিখ, এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং একই অ্যাপ্লিকেশান যেভাবে তোমাদের বললাম সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে। এগুলোর পিডিএফ, এই সমস্ত ডকুমেন্টসের পিডিএফ আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেবো, এবং সেখান থেকে ফর্মটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশান ফর্ম, এটা মিরিকের ক্ষেত্রে, দার্জিলিং ডিস্ট্রিক্টের মিরিকের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে আমি দিয়ে দেবো মিরিকে। আরেকটা রয়েছে দার্জিলিংয়ের আন্ডারেই, এটা দার্জিলিংয়ের সদরের ক্ষেত্রে, এখানেও কিন্তু অনুরূপভাবে 19 তারিখে ডেট দেওয়া রয়েছে। কার্শিয়াং, দার্জিলিং এবং মিরিকে প্রচুর পরিমাণ কিন্তু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদনের শেষ সময়সীমা 19 তারিখ পর্যন্ত। যারা যারা এই ডকুমেন্টসগুলি অর্থাৎ পিডিএফগুলি ডাউনলোড করতে চাইছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা তোমরা পাবে সেটা আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে এবং কমেন্ট বক্স সেকশনে আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে পোস্ট করে দেবো, এবং সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট সেটা ডাউনলোড করতে পারবে। প্রচুর আশাকর্মী নিয়োগ করা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে, শুধুমাত্র মাধ্যমিক পাসেই কিন্তু আবেদন করতে পারবে, এবং অবশ্যই দার্জিলিং জেলার অবস্থায়ী বাসিন্দা হতে হবে, এবং নিজের যে সাবডিভিশন থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেখান থেকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা এই বিষয়ে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে, যদি কিছু কারো জানার থাকে বা হেল্পের প্রয়োজন হয় কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে, আমরা তার রিপ্লাই দেবো। এবং এই পিডিএফগুলি ডাউনলোড করার জন্য ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেকে কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাট বা অ্যাপ্লিকেশান ফর্মটাও কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকে কিন্তু ডাইরেক্ট এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাসে আশাকর্মী নিয়োগ। অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে, কারণ এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা
প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী দিনে আরও অনেক আপডেট থাকবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেকে। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে জানার জন্য অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই ভিডিওটা তোমরা লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে।